সব থেকে বড় কথা যেটা, যে বড় হওয়ার সাথে সাথে এই বার্থডে ব্যাপারটা আস্তে আস্তে মনে হয় কোথাও না কোথাও ফিকে হয়ে যায়। এটা ঠিক যে হ্যাঁ অ্যাটেনশন পাওয়া যায়, এটা প্রত্যেকের ভাল লাগে অ্যাটেনশন পেতে, মানুষের কাছে এই একটা দিন আরো বেশি অ্যাটেনশন পাওয়া যায়। আজকে হচ্ছে 25th মার্চ আর টুডে ইজ মাই বার্থডে। ভিডিওটা দেখার আগেই ডিসক্লেমার দিয়ে দিই, 6টা কেক কেটেছি, এত সুন্দর মেমোরিজ গুলো অন্তত এটা আপলোড করি। 25th মার্চ যে আমার বার্থডে ছিল সেটার ব্লগ, তো প্লিজ কেউ কমেন্টে লেখো না যে এত দেরি করে কেন দিয়েছো, বিকজ আমি এটার জন্যই ইউনিক গাইস। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অরিবাবা। অন্ধকার হয়ে গেল গাইস, দাঁড়াও এবার ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অরিবাবা চ্যানেল উইথ আনাদার ব্লগ। আর আজকের ব্লগটা আমার জন্য প্রচণ্ড স্পেশাল, কারণ আজকে আমার বার্থডে না, আজকে হচ্ছে 27th মার্চ। আর আমি এখন রয়েছি ডি অলিভিয়াতে। ডি অলিভিয়াতে আগে আমি ভিডিও করেছি ডেডিকেটেড একটা, যদি দেখতে চাও তো আমার চ্যানেলে আছে, দেখে নিও। তো আজকে কী কী হচ্ছে সমস্ত কিছু একবারে বলবো, সো বেশি না বকে ব্যাট আমি অরি, চলো এবার ব্লগটা শুরু করি। কেক আছে এখানে, অরুণ আবু আছে এখানে, সুমন আছে এখানে, এখানে অর্পিতা আছে, আর এখানে হচ্ছে আমি আছি। আজকে আমার বার্থডে, ভিডিওটা এবার করতে হবে তো, ঠিক আছে আমি খাই না। হ্যাপি বার্থডে টু ইউ, নো সরি নো, আমি করবে করতে কেক ভেঙে কে খায় এভাবে অনেক বছর বাদে এখন আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর লাগছে কথা। প্রিয় ব্লগার অরিত্র অরি বাবা, এইদিকে সান্নি দাদা, বিদিশা, পমিদা, পৌলমিতি, পৌলবিদি, সান্নালদা, আর অভিনবতা এসছে, বুড়া হয়ে গেলাম গো, থ্যাংক ইউ। আরো কিছু ভালো কিছু বলো যেটা, যেগুলো দেওয়া যাবে, মানে হ্যাঁ একটু বাংলাতে ভালো করে বলো না, খুব বাজে ছিল এটা। কতদিন পর এটা, তুমি অনেক টুপি পরিয়েছো বাকি ইউটিউবারদের, বলছি ছোট ইউটিউবারদের অনেক টুপি পরিয়েছো, মাথাটা না একটু মোটা তো জানি, মাথাটা মোটা আছে একটু বেশি, মানে শুভজিৎ তার থেকে কম। কি বাজে লাগছে দেখতে, জানো আর দেখ সব সব ভদ্র ছেলে মাঝখানে একটা চাষা চলে এসছে, কি আছে ওটা লাল লাল। এখন মোটামুটি সবাই চলে এসছে, যারা যারা আসেনি তাদের জন্য খুব কষ্ট পেয়েছি আমি, খুব দুঃখ পেয়েছি, তাদেরকে ব্লক করে দেবো। তো আপাতত আমাদের সাথে এখন যারা যারা দেখতে পাচ্ছি এখানে, আমার চাঁদের হাট সোনার টুকরোগুলো একবার তাকাও, দেবপ্রিয়া দি, ডেলি ব্লক উইথ আস, অভিনবদা, আর মামদি, আমরা সোনার টুকরা না, আমরা পিতলের টুকরা,
হ্যাঁ, সোনার দাম বেশি তো পিতল দিয়ে কাজ চালাবো। দুদিক থেকে হচ্ছে গাইস, যাই হোক, এদিকে আছে হচ্ছে রাতুল দা। রাতুল দা এসছে, রাতুল দা একদম জার্নি করে এসছে। থ্যাংক ইউ রাতুল দা, ডাইরেক্ট বোলপুর থেকে লঞ্চ করলাম। আমার ভাগ্য, আমার ভাগ্য। দীপ ভাই এসছে, অনেকদিন পর দীপ ভাইয়ের সাথে দেখা হলো, বহুদিন ভালো লাগছে। অর্পিতা এদিকে হচ্ছে, সবাই মানে মোটামুটি সবাই চলে এসছে। ঋষিক আসেনি, এটা আলাদা ব্যাপার, যাই হোক। আর বাকি আর কয়েকজন আসেনি। রীতিশা কেমন লাগছে? ওটা সুন্দর। আজকে অনেক দিন পর একটা বড় মানে একটু বড় ভালো, বিশাল বড় না, বিশাল বড়। এক্স্যাক্টলি, সবাই এখানে, এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি সেলফি জোনই বলে এটাকে। তো এখানে সবাই কি সুন্দর ছবি টবি তোলে, সবাই তুলছিল হচ্ছে এক এক করে। আদিমি থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আসার জন্য। আর তোমার বাদ্যবলো কথা আছে। আর হচ্ছে কেমন লাগছে? দারুণ লাগছে, খুব সুন্দর জায়গা। এখন সবে কফি খাওয়া হয়েছে আমাদের প্রত্যেকের, আর এখন ছবির পার্ট চলছে, ফটো তুলছেন। সুন্দর রাস্তার পাশে একটা, এক্স্যাক্টলি, এটা এটা ওই জন্য একটু ইউনিক ভাবে ব্যাপারটা, একটু আসতে একটু ইয়ে লাগলো, বাট এই এনজয়টা একটু ইউনিক হবে। এইদিকে ওই আমার ছবি তুলতে ব্যস্ত, যেটা এইদিকে চলে এসছে হচ্ছে কফি চলে এসছে। কেমন লাগছে দেবপ্রীতি কফি? এখানকার কফিটা সত্যিই খুবই ফেমাস, তো তোমরা যদি আসো অবশ্যই কফিটা ট্রাই করতে পারো, দারুণ কফিটা। তো আপাতত ডি অলিভিয়া থেকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে, একটা কেক আছে, আর তার সাথে পায়েস করেছে, দারুণ ব্যাপার, খুব এক্সাইটেড লাগছে, খুব ভালো। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আর ডি অলিভিয়াকেও প্রচণ্ড থ্যাংক ইউ এত সুন্দর একটা এনজয়মেন্ট দেওয়ার জন্য আমাদেরকে। হ্যাপি বার্থডে টু ইউ। এখন মুখ ধুয়ে আসবো, মুখ ধুয়ে টুয়ে তারপর কথা বলবো। কোশ্চেন করলে তারপর তো বলবো, এমনি এমনি বলবো। এখানে এসে কেমন লাগছে আপনার? এখানে এসে খুবই ভালো লাগছে। আর জায়গাটা সুন্দর তো নাকি? না, জায়গাটা সুন্দর, কিন্তু আমি তো সুন্দর না, সেটা মানাচ্ছে না একদম। খেতে তো এখন খাওয়ার এখনো সিদ্ধ হচ্ছে, খাওয়ার এখনো সিদ্ধ হয়নি, খাওয়ার এখনো সিদ্ধ হয়নি, তো বাকি আছে টাইম, এখনো 10-15 মিনিট লাগবে, তারপরে খাওয়া দাওয়া স্টার্ট হবে তারপরে। অ্যাকচুয়ালি অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু মানে একটু সবার কাফাল মিঠা হতে হয় ব্যাপারটা, সবাই পুরো একদম বসে গেছে দেখতে পাচ্ছ, কি অবস্থা সবার, পুরো করুণ মুখগুলো। এবার দেখাও তো দেখি, এইদিকে বিরিয়ানি রেডি হচ্ছে, ঠিক আছে, ওইদিকে আমার বন্ধুরাও বসে গেছে সবাই একসাথে, তো দেখি এদের কাছে, ওদের মুখ, করুণ মুখগুলো একবার দেখা রে, করুণ মুখগুলো বরুণ না কিন্তু করুণ বলেছি। সবার খিদাতে পুরো কি অবস্থা হয়েছে, সবার খিদাতে যে আমি অজ্ঞান হয়ে যাব। তো টাইম লাগবে কিন্তু, তো তো আবার এক্সট্রা না ব্যাপার আছে, আমার এখনো খিদা পাইনি। তাও যে করুণ মুখ গুলো আবার দেখেন তো খিদা পেয়েছে তোদের। ব্লগ করে তোর ব্লগ ভাই অনেকে দেখে, করব না ওইসব। হ্যাঁ না, সবাই বসে আছে মানে পুরো করুণ দৃষ্টিতে চেয়ে আছে। এইদিকে একদল আমরা ওয়েট করছি, এইদিকে এই যে আসছে বিরিয়ানি, আর এইদিকে একটু দেখিয়ে দিই, প্রিপারেশন চলছে।
রান্নাঘরে বেশি ঢোকা উচিত না গাইস। এইদিকে চলছে খাওয়া দাওয়া, সবাই মোটামুটি হচ্ছে খাওয়া দাওয়া তো ভালোই খাচ্ছে, সুন্দরভাবে খাওয়া দাওয়া চলছে। কেমন লাগছে খাওয়াটা? মানে তুমি বলবে, আমি এখনো খেয়ে দেখিনি যদিও, কিন্তু এই বিরিয়ানি চিকেনটা খুব সুন্দর, খুব সুন্দর। এবার বাকিদের কাছে গিয়ে একবার দেখে নিই, রিভিউটা নিয়ে নিই কেমন লাগছে ওদের প্রত্যেককে, একজন একজন বাদ দিয়ে সবাই বলে দে কেমন লাগছে। ভালো 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 ভালো, খুব সুন্দর। ভাই জবন নাই জবন নাই, তুই বলে দে কেমন লাগছে। দেখতে খারাপ লাগছে, সবাই খাচ্ছে তো আপাতত আসলে এত এতজন হয়েছে একসাথে, ওইভাবে দেওয়াটা একটু টাফ, কারণ সবকিছু রেডি করে করতে হয় ব্যাপারগুলো। বাট সবাই খুবই এনজয় করেছে, আমি খুব ভালো লাগছে সবার মুখে একটা হাসি দেখে যে খাওয়া দাওয়া করছে কত ভালো লাগছে। যাই হোক, এখন ডিস্টার্ব করি না, ওরা খাক আমিও খাবো একটু পরে, আগে খেয়ে নিক সবাই। হ্যাঁ বসে যাবো এখন। তো অ্যাট লাস্ট সবার মোটামুটি খাওয়া কমপ্লিট, এখানে সবাই খাওয়া দাওয়া করছে এখনও, এদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বাকিরা সবাই বেরিয়ে গেছে আর আমি এখন বসছি, আমি আর অর্পিতা লাস্ট একদম, অর্পিতার মাথাটা গরম হয়ে আছে বুঝলে। ঠিক আছে এখন খাই, খাওয়া দাওয়া করে টরে তারপরে একদম করছি। মন থেকে একটাই কথা বলবো যে সত্যি আমি খুব লাকি, আর থ্যাংক ইউ সো মাচ গাইস, এর পরের বছর সাতটা কেক কাটিয়ে দিও। ইয়ার কি মারছি। তো যাই হোক, আজকের জন্য তো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে লাইফে, একটু টাফ আমার পক্ষে এই সময় ভিডিও দেওয়া, বাট আমি ট্রাই করবো মাঝে মধ্যে এসে তোমাদেরকে এন্টারটেইন করার যতটুকু আমি পারি আর কি, এটাই বলার ছিল। খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে আর ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে, কেউ এত দূর শুনছে না অরিত্র, প্লিজ চল রাখবো।